আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আউটফিট বাই জেবিন থেকে আমি জেবিন মিশু হাজির হয়ে গেছে আরও একটি নতুন লাইভ নিয়ে, যেখানে আপনাদের জন্য থাকছে খুবই রিজনেবল প্রাইসে। আজকে আপনাদেরকে দিব বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আমার পরা সুন্দর এই ড্রেসটা, অনেক বেশি সুন্দর, অনেক বেশি নাইস। এই ডিজাইনের মধ্যে চারটা কালার হবে, প্রত্যেকটা কালারই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব, আর প্রত্যেকটার ড্রেস পাবেন একদম বাজেট ফ্রেন্ডলি একটা অপারে। জামাটা কিন্তু অসম্ভব সুন্দর, খুবই সুন্দর এই জামাটা, পুরাটার মধ্যে কিন্তু সিকোয়েন্সের কাজ করা, বুটিক্সের একটা ইন্ডিয়ান ড্রেস। এটার গলাটা থাকবে এরকম সুন্দর কাজ করা, ওড়নাটাও কিন্তু খুবই গর্জিয়াস একটা কাজ করা থাকবে। আর এই ড্রেসটার মধ্যে চারটা কালার থাকবে, সবগুলোই কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। আমার পরা সুন্দর এই ড্রেসটা আজকে আপনাদেরকে একদমই বাজেট ফ্রেন্ডলি অফারে দিয়ে দিব, যেটা কিনা আপনারা সবাই নিতে পারবেন। পার্পেল সুন্দরী অন্যাপু, কী অবস্থা, কেমন আছো? পার্পেল সুন্দরী আজকে একদম পার্পেল একটা কালার পরে চলে আসছি তোমাদের জন্য। পার্পেল কালারের এই ড্রেসটার মধ্যে কিন্তু চারটা কালার থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর, এই ড্রেসের প্রত্যেকটা কালার সুন্দর, এই ড্রেসের প্রত্যেকটা কালার সুন্দর। যে যেখান থেকে লাইভটা দেখছো, কাইন্ডলি একটি লাইভটা শেয়ার করো। আমার পরার এই ড্রেসটা আজকে দিয়ে দিব বাজেট ফ্রেন্ডলি একটা অফারে, ঠিক আছে? খুবই সুন্দর, এটা গলার কাজটা যেমন সুন্দর, ওড়নাটাও কিন্তু এত বেশি চমৎকার, আর পুরাটা কিন্তু এরকম একটি ডিজিটাল প্রিন্টের কাজ করা আছে, ডিজিটাল প্রিন্ট। নিচে কিন্তু আবার খুব সুন্দর একটা প্যানেল ওয়ার্কও করা আছে, আর এটা সালোয়ারটা কিন্তু তোমরা যে কোনো ডিজাইন দিয়ে সেলাই করতে পারবা, খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি, তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ সব সময় ভালো থাকি। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া সব সময় ভালো থাকি। তোমরা কে কোথায় আছো, কেমন আছো, তাড়াতাড়ি জয়েন করে ফেলো, আর হচ্ছে আমাকে কমেন্ট করো। হ্যাঁ, সুন্দর লাগছে তোমাকে, মাশাল্লাহ, থ্যাংক ইউ ফারজানা, অনেকদিন পর। কেমন আছো তুমি? আমার সময় হইলে তোমার সময় হয় না, তোমার সময় হইলে আমার সময় হয় না, সব কিছু মিলাই অনেক দিন কথা হয় না। তোমার সময় আমার সময় দুইটার মধ্যে কোনো রকমের মিল নাই। আচ্ছা, যে যেখান থেকে লাইভটা দেখছেন কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে ফেলবেন, যে যেখান থেকে দেখছেন কাইন্ডলি লাইভটা একটু শেয়ার করে ফেলবেন। আমার পরা সুন্দর এই পার্পেল কালারের ড্রেসটার মধ্যে চারটা কালার থাকবে, সবগুলো আজকে আপনাদেরকে দেখাই দিব। আর আমি কথা দিচ্ছি, এটা কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি একটা অফারে থাকবে, ঠিক আছে? এটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি একটা অফারে থাকবে। আমি একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি, সেই সাথে আপনারাও একটু শেয়ার করুন, আর আমার পরা ড্রেসটা আপনারা কিন্তু দেখতে থাকেন, ঠিক আছে? আমার পরা ড্রেসটা আপনারা দেখতে থাকেন। বিজি ম্যান, তুমি অনেক বেশি বিজি, আমি তো কখনোই এত বেশি বিজি ছিলাম না, তবে তুমি অনেক বেশি বিজি হয়ে গেছো আজকাল, তুমি এত বেশি বিজি হয়ে গেছো যে তোমাকে আসলে হাতের নাগালে পাওয়া যায় না। আচ্ছা, যে যেখান থেকে লাইভটা দেখছেন কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, আমার লাইভটা কি ক্লিয়ার আছে, সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে, আমাকে কেউ একটু কমেন্ট করে জানান, সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, লাইভটা ক্লিয়ার আছে কিনা, আমাকে যে কেউ একটু কমেন্ট করে জানান। যাপো, লাইভটা ক্লিয়ার আছে, সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে, আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানান। হ্যাঁ, কারণ কালকে কিন্তু সাউন্ড মিউট ছিল, তো আমি আসলে বুঝতে পারিনি, সেটার মধ্যে আমি হচ্ছে লাইভটা কন্টিনিউ করে গেছি। আজকে যদি সেম প্রবলেম হয় তাহলে হচ্ছে আমাকে আবার সাউন্ডটা ঠিক করে নিতে হবে, আমাকে কেউ একটু কমেন্ট করে জানান তো, কেউ একটু আমাকে প্লিজ কমেন্ট করে জানান। ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ড্রেসগুলো দেখানো স্টার্ট করে দিই। আজকে আমার পরা খুব সুন্দর এই পার্পেল কালার ড্রেসটার মধ্যে চারটা কালার আছে, আমি সবগুলাই দেখাই দিব। এটা বুকের কাজটা অনেক বেশি সুন্দর, এটা নেক পোর্শনটা অনেক বেশি সুন্দর, খুবই সুন্দর সিকোয়েন্সের কাজ করা এবং এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, খুবই সুন্দর সিকোয়েন্সের কাজ করা এবং এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে এটার মধ্যে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে, ডিজিটাল প্রিন্ট করা আছে। নিচে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল দেওয়া আছে, এটা আপনারা চাইলে কিন্তু এই যে আমি যেরকম ফুল স্লিভ বানাইছি, আপনারাও কিন্তু এরকম ফুল স্লিভ বানাইতে পারেন, চাইলে আবার থ্রি কোয়ার্টারও বানাইতে পারেন, চাইলে হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনার সালোয়ারও আপনারা বানাইতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, সেটা আপনাদের ইচ্ছা, ঠিক আছে? শেয়ার ডান, থ্যাংক ইউ সামিয়া, থ্যাংক ইউ, আমারও শেয়ার ডান। আমি হচ্ছে এবার লাইভটা স্টার্ট করে দিই। আচ্ছা, আমি আগে দেখাই যে কী কী কালার আছে, আগে দেখাই যে কী কী কালার আছে। আমার পরার এই ড্রেসটা এত সুন্দর, এই ড্রেসটা অনেক বেশি সুন্দর। এই যে
এটার মধ্যে কিন্তু চারটি কালার আছে, চারটি কালারই কিন্তু খুবই সুন্দর, ঠিক আছে? এটার মধ্যে চারটি কালার আছে, চারটি কালারই অনেক বেশি সুন্দর, খুবই সুন্দর এটার কালারটা। এটা হচ্ছে আমার পরার ড্রেসটা, আমি যে ড্রেসটা পরে আছি, মানে আমি যে কালারটা পরে আছি এটা হচ্ছে সেই কালারটা, পার্পেল কালারটা, ঠিক আছে? আমি আগে প্রত্যেকটা হচ্ছে দেখাই দিই, তারপরে হচ্ছে ডিটেলস আপনাদেরকে খুলে খুলে দেখাবো। এটা হচ্ছে ব্ল্যাক কালার, এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর, কিন্তু যারা ব্ল্যাক লাভার এই ড্রেসটা কিন্তু তাদের অনেক বেশি ভালো লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে রেড কালার, যারা একটু লাল টুকটুকে পরতে পছন্দ করেন এটা কিন্তু তাদের অনেক বেশি ভালো লাগবে। আর এটা হচ্ছে, এটা হচ্ছে কী কালার, ইয়েলো কালার না, এটা মাস্টার্ড কালারের মধ্যে, ঠিক আছে? হলুদটা আগে দেখা, হলুদটা আগে দেখাবো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো আগে হলুদটাই দেখাবো, মানে এতদিন পর তুমি আমার লাইভ জয়েন করছো, হলুদটা আগে না দেখাই কেমনে বলো? তুমি যেহেতু রিকোয়েস্ট করছো আগে হলুদটাই দেখাবো, ঠিক আছে? আগে এটা দিয়েই শুরু করব, কারণ অনেকদিন পর তোমারে পাইছি, তোমার সাথে আড্ডা দিতেছি, তো ড্রেস দেখার উছিলা হইলেও তুমি আড্ডা দিবা। আচ্ছা, আর এই প্রত্যেকটা ড্রেসের প্রাইস কিন্তু একদমই বাজেট ফ্রেন্ডলি থাকবে, প্রত্যেকটা ড্রেস খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আজকে আমি আপনাদেরকে দিয়ে দিব। আর এই ড্রেসগুলোর কাপড় কিন্তু একদমই পিওর কটন, ওড়নাটাও কটন, সালোয়ারটাও কিন্তু কটন। যারা হচ্ছে কটন ওড়না পরতে পছন্দ করেন তাদের কিন্তু, আপু আগের হলুদটাই দেখান আর প্রাইস কত, আপু আগের, আচ্ছা হলুদটাই আগে দেখাবো। ওরে বাবা, হলুদটার জন্য এত ডিমান্ড, চৈতি আহমেদ আপু আপনিও হলুদটা আগে দেখতে চাচ্ছেন? ঠিক আছে, আমি হলুদটাই তাহলে আগে দেখাচ্ছি। প্রাইসটা বলছি আপু, প্রাইসটা বলছি, আমি প্রতিদিনই তোমার রেকর্ডেড লাইভ দেখি। হ্যাঁ, আমি আসলে বিশ্বাস করো সময় মিলাইতে পারি না, রিসেন্টলি কক্সবাজার গিয়ে তো আরও বেশি এলোমেলো হয়ে গেছি, কোনো সময় আমি মিলাইতে পারি নাই। আচ্ছা যাই হোক, আমি হলুদটা আগে দেখাচ্ছি, যেহেতু হলুদটার জন্য সবাই বলছেন যে হলুদটা আগে দেখাইতে, আগে হলুদটা দেখাই, ঠিক আছে? তবে আমি একটা জিনিস আপনাদেরকে আগে বলে দিই, ড্রেস দেখানোর আগে আমি একটা জিনিস বলে দিই, আমার ড্রেসের কাপড় কোয়ালিটি নিয়ে আপনাদের কারো কিন্তু ভাবতে হবে না, ঠিক আছে? ড্রেসের কাপড় কোয়ালিটি নিয়ে কারো ভাবার কোনো রকম, রিয়া বিনতে জহির ওয়ালাইকুম আসসালাম আপু, আমার ড্রেসের কাপড় কোয়ালিটি নিয়ে কিন্তু কারো কোনো ভাবার দরকার নাই যে কাপড় কোয়ালিটি কেমন হবে, কাপড় আদৌ ভালো হবে কি না। আমি আপনাদেরকে একটা জিনিস বলবো যে আমি মানে ভালো দিব আপনাদেরকে, দামে বেশিও দিব না, একদম আমি আমার লস করে তার বিক্রি করব না, তো আমি একদম খুব বেশি লাভ ধরবো না, আমি শুধুমাত্র আমার কেনা দাম থেকে আমার যতটুকু যাতায়াত খরচ যায় ততটুকুই ধরছি, কারণ আমি যেহেতু নতুন শুরু করছি আমি একদম আকাশ ছোঁয়া দাম আমি রাখবো না। আপনারা অন্যান্য 10টা পেজ ঘুরে যে দামে পাবেন তার থেকে আমি বলবো যে আমার আপনারা অনেক অনেক বেশি কমে পাবেন, তবে কমে পাবেন দেখে এটা চিন্তা করবেন না যে আমার হয়তো ড্রেসের মান খারাপ, আমি আপনাদেরকে 100% কাপড় গ্যারান্টি দিব। হ্যাঁ, থ্যাংক ইউ ফারজানা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে হলুদ ড্রেসটা, প্রত্যেকটা ড্রেস কিন্তু হ্যাভি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে। এটা হচ্ছে নেক পোর্শনটা, ঠিক আছে? এটা হচ্ছে নেক পোর্শনটা, আমি একটু দেখাই দিই, পুরোটা নেক পোর্শনের মধ্যে কিন্তু এরকম সিকোয়েন্সের কাজ করা আছে, সেই সাথে কিন্তু এরকম এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে, এই যে এরকম এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে। ক্লিয়ার দেখা যাচ্ছে কি না আমি আসলে বুঝতে পারতেছি না, আমি ক্লিয়ার দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে এরকম একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে, ঠিক আছে? আমি একটু উল্টা সাইডে আপনাদেরকে যদি দেখাইতে পারতাম, এটা উল্টা সাইডটা আসলে এটা লক করা, ঠিক আছে? এটা দেখানো যাচ্ছে না। এটা হচ্ছে একদম পুরো হ্যাভি এম্ব্রয়ডারি একটা ওয়ার্ক করা আছে নেক পোর্শনে, আর এরকম হচ্ছে সিকোয়েন্সের একটা কাজ করা আছে। এটা হচ্ছে গলার ডিজাইনটা, গলার ডিজাইনটা হচ্ছে এরকম থাকবে, গলাতে হচ্ছে এরকম থাকবে, এই যে ফুল একদম জিরো সাইজের সিকোয়েন্সের কাজ করা থাকবে, আর পুরোটা জামার মধ্যে কিন্তু সেলফ প্রিন্ট করা আছে। হ্যাঁ, পুরোটা জামার মধ্যে কিন্তু সেলফ প্রিন্ট করা আছে, এই যে এরকম সেলফ প্রিন্ট করা আছে, পুরোটা জামার মধ্যে কিন্তু সেলফ প্রিন্ট করা আছে, ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে। এটা হচ্ছে স্লিভের অংশটা, স্লিভের অংশটার মধ্যেও পুরোটার মধ্যে কিন্তু সেলফ প্রিন্ট করা আছে, সেই সাথে এটা হচ্ছে এই যে আমার যে প্যানেলটা, আমার স্লিভের যে প্যানেলটা, এটা হচ্ছে এরকম একটা প্যানেল, ঠিক আছে? এটা হচ্ছে এরকম একটা প্যানেল, আপনারা চাইলে ফুল স্লিভ দিতে পারেন, আবার চাইলে কিন্তু থ্রি কোয়ার্টারও দিতে পারেন। এবার আমি ড্রেসের নিচের সাইডটা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি, এটার নিচে কিন্তু অনেক বেশি সুন্দর, এটার নিচটা হচ্ছে এরকম একটা সুন্দর ডিজিটাল ওয়ার্ক করা আছে, মানে ডিজিটাল প্রিন্ট করা আছে। আপু শেয়ার করে দিচ্ছি, চৈতি আহমেদ অসংখ্য ধন্যবাদ আপু, লাভ ইউ আপু। এটা হচ্ছে নিচের প্যানেলটা, নিচের প্যানেলটা কিন্তু অনেক বেশি সুন্দর, ঠিক আছে? নিচের প্যানেলটা অনেক বেশি সুন্দর, আর নিচের প্যানেলে কিন্তু এরকম একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে, এরকম কিন্তু ওই যে নেক পোর্শনে আপনারা যে এম্ব্রয়ডারি ওয়ার্কটা পেয়েছেন সেটারই কিন্তু সেমটা হচ্ছে নিচে এরকম করা আছে, আবার সাথে কিন্তু কাট ওয়ার্ক করা আছে, যে এটা কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্কের সাথে কাট ওয়ার্ক করা আছে। এটা কত, সর্বোচ্চ কত বড় সাইজের সেলাই করা যাবে? আমি বডিটা দেখছি, আমার টেপটা নিয়ে আয়, তো এটা কিন্তু 50+ বডি আছে ফারজানা, এই যে তুমি দেখো, আমি ধরলে আমাকে আন্দাজ করতে পারবা,
এটা 50 প্লাস বডি আছে, লম্বাও আছে 50 প্লাস। তবে আমি আবারও টেপ দিয়ে একটু মেপে দেখাই দিই বডি কত চাই আসবে, আমি দেখাই দিচ্ছি। এটা 50 প্লাস থাকার কথা, ঠিক আছে? কারণ আমি যখন এনেছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে 50 প্লাস বডি আমার দিতে হবে, কারণ সব সাইজের আপুরা যাতে পড়তে পারে। তো এটা 50 প্লাস বডি দেওয়ারই কথা। তারপর আমি টেপটা আনতে পাঠাইছি, টেপ পাইলে আমি মেপে দেখাই দিব। আর এটা হচ্ছে পেছনের সাইডটা, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাক সাইড, ব্যাক সাইডটাও কিন্তু এরকম সেলফ প্রিন্ট করা থাকবে। এই যে দে, আমাকে দে, আমি একটু বডিটা মেপে দেখাই দিই। কেমন আছো আপু? আসসালামু আলাইকুম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে কক্সবাজার থেকে এসে অনেক বেশি টায়ার্ড, বুঝছো? আজকে ভাবছিলাম যে তোমারে ফোন দিব, আজকে আর সময় করতে পারি নাই, তার মধ্যে একটা বিপদও গেছে, তোমার ফোন দিয়ে পরে শেয়ার করবো নি। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আছি, এখন ভালোই আছি। আচ্ছা আমি হচ্ছে বডিটা একটু মেপে দেখাই দিই, ঠিক আছে? বডিটা একটু মেপে দেখাই যে বডিটা কত আছে। এটা কিন্তু এই যে আঠাশ, আঠাশ মানে কত, পঞ্চাশ, পঁচিশ, পঞ্চাশ, ষাট, পঁয়ষট্টি প্লাস আছে। 15 প্লাস বলতে এটা 65 প্লাস আছে, ঠিক আছে? এটা হচ্ছে বডিটা হচ্ছে 28 × 56, কি বলতেছি আমি, আমি তো অঙ্কে কাঁচা। আমি দেখি এটা কিন্তু 60-এর উপরে আছে বডি, হ্যাঁ 56 ঠিকই তো আছে, হ্যাঁ 56 ঠিকই বলছি, ভুল বলি নাই, না 56 আছে এটার বডি, এটার বডি 56 আছে। 50 প্লাস মানে এটার বডি 56 আছে। আর লং কত আমি দেখি, লংটা কত আমি একটু দেখি, হ্যাঁ আচ্ছা এটার লং হচ্ছে 48, এটা লং হচ্ছে 48 আর বডি হচ্ছে 56, ঠিক আছে? বডি হচ্ছে 56 আর লং হচ্ছে 48। সব সাইজের আপুরা কিন্তু এটা সেলাই করতে পারবে, এটা সব সাইজের আপুরা সেলাই করতে পারবে। এবার হচ্ছে আমি এটা ব্যাক সাইডটা একটু দেখাই দিই, ওকে? এটা ব্যাক সাইডটা একটু আমি দেখাই দিচ্ছি, এটা হচ্ছে ব্যাক সাইডটা। ব্যাক সাইডেও কিন্তু খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা থাকবে, ব্যাক সাইডেও কিন্তু খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে, এরকম পুরোটা ব্যাক সাইডের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে। সেই সাথে কিন্তু সেলফ প্রিন্ট করা আছে, সেই সাথে কিন্তু সেলফ প্রিন্ট করা আছে, হ্যাঁ। আর এটার নিচের প্যানেলে হচ্ছে এরকম একটা মাস্টার্ড কালারের এরকম একটা প্যানেল দেওয়া থাকবে, যেটার মধ্যে কোনো কাজ নাই, এটা জাস্ট এমনি দেওয়ার জন্য প্যানেল দিয়ে দিছে। আর এটার সামনের সাইডটাও কিন্তু ভীষণ সুন্দর। এবার হচ্ছে আমি এটা ওড়নাটা দেখাই দিই, এটা ওড়নাটা বেশি সুন্দর, সবচেয়ে বেশি এটা ওড়নাটা সুন্দর। এই ড্রেসগুলোর প্রত্যেকটার ওড়না আমার কাছে ভীষণ ভালো লাগে, এই ড্রেসগুলো আর প্রত্যেকটার ওড়না আমার ভীষণ ভালো লাগে, ওড়নার জন্যই বিশেষ করে আমার এই ড্রেসগুলো নেওয়া। আচ্ছা এটা হচ্ছে এই ড্রেসের ওড়নাটা, হ্যাঁ এটা হচ্ছে এই ড্রেসের ওড়নাটা। ওড়নাটার মধ্যে হচ্ছে এই যে আমি দেখাই দিই একটু, ওড়নাটার মধ্যে হচ্ছে এরকম একটা প্যানেল করা আছে, আর পুরোটা ওড়নার মধ্যে এরকম সিকোয়েন্সের কাজ করা আছে, আড়ি সুতার আড়ি কাজ করা আছে, সাথে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে। আর পুরোটা ওড়না কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে, পুরোটা ওড়নার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে। এটা সালোয়ারটা থাকবে কটন, এটা সালোয়ারটা থাকবে কটন, আড়াই গজের একটা সালোয়ার হবে, সালোয়ারটা থাকবে কটন। যদি কারো ভালো লাগে অবশ্যই কিন্তু নাম ঠিকানা আর ফোন নাম্বার দিয়ে আউটফিট বা জিবিনি ইনবক্স করে ফেলবেন, যিনি আগে ইনবক্স করবেন তাকেই কিন্তু দেওয়া হবে, কারণ প্রতিটা ড্রেস আমার কাছে খুবই কম মানে কম পিসেস আছে। আচ্ছা এটা হচ্ছে ওড়নাটা, ঠিক আছে? এটা হচ্ছে ওড়নাটা, ওড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর। আমি ওড়নাটা একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই দিই, এটা ওড়নাটা অনেক বেশি সুন্দর। এই যে এটা হচ্ছে ওড়নাটা, পুরোটা ওড়নার মধ্যে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে, পুরোটা ওড়নার মধ্যে এরকম সিকোয়েন্সের কাজ করা আছে, এভাবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গ্লেজ দিচ্ছে। আচ্ছা এটা দেখাই দিচ্ছি একটা কালার, এবার আমি এটার প্রাইসটা বলে দিই, এই ড্রেসের প্রাইস কই। আচ্ছা এটার প্রাইস হচ্ছে মাত্র 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 1150 টাকা, এই ড্রেসের প্রাইস হচ্ছে মাত্র 1150 টাকা, ঠিক আছে? এই সুন্দর ড্রেসটার প্রাইস থাকছে মাত্র 1150 টাকা। আমার পরা ড্রেস বা হচ্ছে অন্য যে কোনো কালারের ড্রেসই আপনারা নেন না কেন, প্রাইস থাকছে, প্রাইস 1150 টাকা। আফা ফারজানা আফা, প্রাইস হচ্ছে মাত্র 1150 টাকা, টেয়া মাত্র 1150 টিয়া, বেশি টিয়া না। আচ্ছা মাত্র 1150 টিয়ায় আপনারা পাই যাইতেছেন, এত সুন্দর একটা কালার। ব্ল্যাকটা দেখামো, আচ্ছা আমার পরারটা পরে দেখায়, আমার পরারটা তো আমার পরে আছে, ঠিক আছে? তুই যাতে ব্ল্যাক দেখে লাফাইছস তোরে ব্ল্যাকটা আগে দেখামো, তুই যাতে ব্ল্যাকটা দেখে লাফাইছস তোরে আগে ব্ল্যাকটা দেখামো। আচ্ছা আজকে ভিউ একদম ড্রপ করে গেছে,
আজকে আমি কালোটা দেখাও, রিয়া বিনতে জহির। হ্যাঁ আপু, কালোটা দেখাচ্ছে, হলুদটা বুক করো আমার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি হলুদটা তোমার জন্য বুক করলাম। হলুদটা কিন্তু সোল্ড আউট, ঠিক আছে? আর একজন আপু পাবেন, আর একটা পিস আছে। হলুদটা একটা পিস বুক হয়ে গেছে, আর একটা আপু পাবেন, যে কোনো একজন আপু পাবেন। যদি নিতে চান তাহলে ইনবক্স করবেন। অলরেডি কিন্তু একটা বুক হয়ে গেছে, আরেকটাও যদি বুক হয়ে যায় তাহলে এটা সোল্ড আউট, আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি হচ্ছে এখন ব্ল্যাকটা দিই, আমি হচ্ছে এখন ব্ল্যাকটা দেখাচ্ছি আপনাদেরকে। কালোটা রিয়াবিনতে আপু, জি কালোটা দেখাচ্ছি, একটু সাথে থাকেন, ঠিক আছে? কালোটা দেখাচ্ছি, আপনি কালোটা দেখতে, আপনি আমার ওই ড্রেসগুলোরও কালোটা দেখতে চাইছেন, তবে ওইটার কালো শাড়িটাও নাই, যার কারণে আপনাকে আমি কালোটা দেখাতে পাই নাই শাড়িটা। তো যদি আপনার এই কালোটা ভালো লাগে তাহলে হচ্ছে আপনি ফুল টাকা বিকাশ করে আপু আমাকে ইনবক্স করবেন, ঠিক আছে? শুধুমাত্র আপনার জন্য আমি ফুল টাকা বিকাশ নিয়ে নিচ্ছি, কারণ আপনার ওইখানে তো ডেলিভারিতে একটু সমস্যা হয়েছে সেজন্য। আর অন্য সবাইকে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হবে, সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হবে। হাতে ড্রেস পাওয়ার পর খুলে দেখবেন, কাপড় চেক করবেন, যদি ভালো লাগে, মনে যদি হয় যে ক্যামেরার মানে আমি যেভাবে ছবি দেখিয়েছি বা লাইভে দেখিয়েছি সেটার সাথে যদি না মিলে তাহলে আপনারা ড্রেস রিটার্ন করতে পারবেন, ঠিক আছে? তবে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা কিন্তু আপনাকে বহন করতে হবে, সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ আপনাকে বহন করতে হবে। বুঝা গেল কি লেগা যে কালারটা সিলাইলাম না? আহারে মাবুদ, আমি দেখলাম না এই কালারটা, আমার জামাই আমার লেগে এই কালারটা সিলাইতে দিছে, দুঃখে আমার এখন কান্না আসে, কালা কি লেগা সিলাইলাম না, হায় রে কালা। আচ্ছা যারা ব্ল্যাক লাভার আছেন দেখেন আমার কলজা পুড়ে যাইতেছে, কালার লাইগা, এই কালার লাইগা আমার কলজা পুড়ে যাইতেছে। যারা ব্ল্যাক লাভার আছেন দেখেন, দেখেন মাত্র 1150 টাকা, এত সুন্দর একটা ড্রেস। এটা হচ্ছে এটা ব্ল্যাক কালারটা, ঠিক আছে? ব্ল্যাক কালারটার মধ্যেও কিন্তু এরকম সিএল প্রিন্ট করা থাকবে, এরকম এই যে দেখতে পাচ্ছেন একটু ক্রস ক্রস টাইপের, এরকম পুরাটা বডিতে কিন্তু আপনারা এই সিএল প্রিন্টটা পাবেন। সেই সাথে হচ্ছে এটা বুকের কাজটা অনেক বেশি সুন্দর, এটা বুকের কাজটা অনেক বেশি সুন্দর, আর এটার মধ্যে হচ্ছে খুবই সুন্দর একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে, বুকের প্যানেলটার মধ্যে খুবই সুন্দর একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে। সেই সাথে কিন্তু জিরো সাইজের সিকোয়েন্স, ঠিক আছে? পুরাটা ড্রেসের মধ্যে জিরো সাইজের সিকোয়েন্স, আর হচ্ছে এরকম একটা ম্যাজেন্টা কালার সুতার দিয়ে এটা কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে। এটা কিন্তু কোনো প্রিন্ট না, এটা কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক করা। এটা হচ্ছে ড্রেসের নেক পোর্শনটা, গতকালের লাইভের পার্পেল ড্রেসটার প্রাইসটা কত ছিল? পার্পেল দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি, একটা সেকেন্ড একটু অপেক্ষা করো। তুমি কি এটা এটা এটার কথা জানতে চাচ্ছ? এটা ফারজানা আমাকে একটু কনফার্ম করো তো, তুমি কি এটার কথা জানতে চাচ্ছ? এটা আচ্ছা, এটা প্রায় ছিল 1190 টাকা গো, এটা প্রায় ছিল 1190 টাকা, আর আজকেরটা প্রাইস হচ্ছে 1150। আচ্ছা এটা হচ্ছে ফুল ড্রেসটা, এটা হচ্ছে ফুল ড্রেসটা, ঠিক আছে? এটা হচ্ছে ফুল ড্রেসটা, এটা হচ্ছে ড্রেসের নিচের সাইডটা, নিচের প্যানেলটা কিন্তু অনেক বেশি সুন্দর, এটার নিচের প্যানেলটা অনেক বেশি সুন্দর। মানে কালো তো আমার কাছে অলওয়েজ ভালো লাগে, কালো সব কিছুই আমার কাছে সুন্দর লাগে। আচ্ছা এটাও কিন্তু ওই যে গলায় যে প্যানেলটা করা আছে ম্যাজেন্ডা কালার টাইপের, সেটার মধ্যে কিন্তু এটারও এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে। আপু এই পার্পেলটার প্রাইস কত? এই পার্পেলটার প্রাইস থাকছে মাত্র 1150 টাকা আপু, মাত্র 1150 টাকায় কিন্তু আপনারা খুব সুন্দর একটা ইন্ডিয়ান বুটিক্সের ড্রেস পেয়ে যাচ্ছেন। এটা কাপড়টা, এটার কাপড় কোয়ালিটি আপু আমি বলবো যে চোখ বন্ধ করে আপনি আমার থেকে একটা ড্রেস নিয়ে দেখেন, কাপড় কোয়ালিটি যদি খারাপ হয় দ্বিতীয়বার আপনি কখনোই আমার পেজে আর আইসেন না। আমি আপনাদেরকে 100% কাপড় গ্যারান্টি দিব, ঠিক আছে? কারণ আমি একদিনের জন্য ব্যবসায় নামি নাই, আমার ইনশাআল্লাহ আমার এই বিজনেস নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। সো আমি কখনো কাপড়ের মানের দিকে আপনাদের সাথে কখনোই আমি কোনো মানে কি বলি কম্প্রোমাইজ করবো না, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে এটা ব্যাক সাইডটা, এটা হচ্ছে এই ড্রেসের ব্যাক সাইডটা, খুবই সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে, খুবই সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে পুরোটা ডিজিটাল প্রিন্ট করা আছে, আর এই পুরো ড্রেসের মধ্যে কিন্তু সেল প্রিন্ট করা আছে। দেখেন পুরোটা ড্রেসের মধ্যে কিন্তু সেল প্রিন্ট করা আছে, আর এটা হচ্ছে এটা স্লিভের অংশটা, স্লিভের অংশটা কিন্তু মারাত্মক সুন্দর, এটা স্লিভটা কিন্তু মারাত্মক সুন্দর, ঠিক আছে? প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকছে মাত্র 1150 টাকা করে, এই প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকছে মাত্র 1150 টাকা করে, ঠিক আছে? বাজেট ফ্রেন্ডলি একটা অফারে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, খুবই সুন্দর একটা ড্রেস।
এটা নিচে যেমন এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে তেমনি কিন্তু এটার নেক পোশনেও এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, সেই সাথে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে। খুবই সুন্দর একটা ড্রেস এটা। এটা যদি আপনারা আমার মতো করে একটু ফিটিং করে একটু সেলাই করেন, তাহলে ম্যাচিং যারা হিজাব পরতে পছন্দ করেন তারা একটু ম্যাচিং হিজাব দিয়ে যদি পরেন অসম্ভব সুন্দর লাগবে, ঠিক আছে? অসম্ভব সুন্দর লাগবে ড্রেসগুলা, খুবই সুন্দর গ্লেজ দেয়। আচ্ছা, এটার সাথে ওড়নাটাও কিন্তু মারাত্মক সুন্দর। আমি এটার সাথে ওড়নাটা একটু এখন আপনাদেরকে দেখাই দিই, ঠিক আছে? এটার সাথে ওড়নাটা একটু আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি। আচ্ছা, এটার সাথে ওড়নাটা কিন্তু অনেক বেশি চমৎকার। আচ্ছা, আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি। যদি কারো কোনো ড্রেস পছন্দ হয় অবশ্যই কিন্তু ছবি নেবেন, নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে আউটফিট বাই জেবিনি ইনবক্স করবেন। ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার ভিতর 80 টাকা, আউটসাইড ঢাকা হচ্ছে 150 টাকা, ঠিক আছে? আউটসাইড ঢাকা হচ্ছে 150 টাকা। অনেকেই বলেন যে ডেলিভারি চার্জ এত বেশি কেন? ভাই, ডেলিভারি চার্জ শুধু আমার পেজ না, যে কোনো পেজে যাবেন আপনি 150 টাকায় পাবেন। ইভেন আমি তো আগে জানতাম না, আমরা ডেলিভারি চার্জ নেওয়ার পরেও কিন্তু আমাদেরকে কোম্পানিতে আরও একটা চার্জ দিতে হয়, সেটা কিন্তু আমাদের নিজেদের গায়ে থেকে যায়। যারা পার্সেল রিটার্ন করেন তারা বুঝে শুনে করেন, ঠিক আছে? অর্ডার করার আগে বুঝে শুনে করেন, কারণ আমাদের অনেকগুলো লস যায়। আচ্ছা, এটার ওড়নাটাও কিন্তু অনেক বেশি সুন্দর, ডিজিটাল প্রিন্ট করা আছে, সেই সাথে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে, জিরো সাইজের সিকোয়েন্সের কাজ করা, আর হচ্ছে যে আড়ি সুতার কাজ করা আছে, আড়ি কাজ করা আছে আর ডিজিটাল প্রিন্ট করা আছে। প্রত্যেকটা ড্রেসের ওড়না থাকবে 6 হাতি, একদম কটন একটা ওড়না, ঠিক আছে? 6 হাতি একটা কটন ওড়না থাকবে আর প্রত্যেকটা ওড়না কিন্তু ডিজিটাল প্রিন্ট করা। এই ওড়নাগুলো অনেক বেশি চমৎকার। ওড়নার ডিজাইনটা আর জামার স্লিভের যে ডিজাইন, দুইটার ডিজাইন কিন্তু সেম, সেই সাথে হচ্ছে জামার নিচে যে প্যানেলটা, সেই প্যানেলটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর করে করা আছে, কাটওয়ার্ক করা আছে, ঠিক আছে? জামার নিচের প্যানেলটা কিন্তু সুন্দর কাটওয়ার্ক করা আছে। আমার তো কালো অনেক প্রিয়। ভাই রে ভাই, কালোটা আমার অনেক বেশি প্রিয়। কালো আমার, বিশ্বাস করো, কালো দেখলে আমি ফিদা হয়ে যাই। রিয়া বিনতে জহির আপু, কালোটা যদি আপনি নেন তাহলে ড্রেসটার প্রাইস আর হচ্ছে কুরিয়ার সহ আপনি হচ্ছে আমাকে ইনবক্স করে বিকাশ করে দিয়েন, আর হচ্ছে আমাকে ইনবক্স করেন, ঠিক আছে? আপনি আমাকে কনফার্ম করেন লাইভে, তাহলে আমি কালোটা সরাই ফেলি, আমি কালোটা দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে ব্ল্যাক কালার ড্রেসটা, অনেক বেশি চমৎকার। ব্ল্যাক কালার ড্রেসের নিচের প্যানেলটা আমি আবার একটু দেখাই দিই, নিচের প্যানেলটা আবার একটু দেখাই দিই যদি কারো বুঝতে কোনো সমস্যা হয়। এই যে ড্রেসের দেখেন, ড্রেসের নেক পোশনে যে প্যানেলটা সেটা কিন্তু এই যে নিচেও করা আছে, হ্যাঁ, এই যে নেক পোশনে যে প্যানেলটা করা আছে এমব্রয়ডারি ওয়ার্কের, এটা কিন্তু নিচেও করা আছে, সেই সাথে কিন্তু কাটওয়ার্ক করা আছে, সেই সাথে কিন্তু এই যে কাটওয়ার্ক করা আছে সেই সাথে জরি সুতার কাজ করা আছে, যে গোল্ডেন কালার জরি সুতার কাজ করা আছে আর ম্যাজেন্টা কালার সুতা দিয়ে, পিঙ্ক কালার সুতা দিয়ে এটা কাটওয়ার্ক করা, এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, সেই সাথে কিন্তু এটা খুব সুন্দর কাটওয়ার্ক করা আছে। যদি কারো এই ব্ল্যাক কালার ড্রেসটা পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই আউটফিট বাই জেবিনে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। ঢাকার ভিতর ডেলিভারি চার্জ হচ্ছে 80 টাকা, আউটসাইড ঢাকা হচ্ছে 150 টাকা। একটা সেফটি পিন নিয়ে, আউটসাইড ঢাকা হচ্ছে 150 টাকা, ঠিক আছে? কালোটা আমি নিব। আচ্ছা, এটা হচ্ছে কালোটা, এটা হচ্ছে কালোটার ওড়না। কালোটা কিন্তু অনেক বেশি চমৎকার। যারা ব্ল্যাক লাভার আছে তাদের কাছে কিন্তু এই কালোটা অসম্ভব ভালো লাগবে, কিন্তু কালোর মধ্যে কালারটা এত সুন্দর ফুটছে, মানে আমি এখন কালোটা দেখার পর আমার কাছে মনে হইতেছে যে কেন আমি কালোটা সেলাই করলাম না, কেন আমি কালাটা সেলাইলাম না, হারে আগে কিনলেগা কালাগা খুলি দেখলাম না, কালাগা আগে কিনলে দেখলাম না। আমি একটা সেফটি পিন দিই, আমার ওড়না বারবার পড়ে যেতেছে। আচ্ছা, আমি কালোটা কিন্তু রেখে দিছি। এবার হচ্ছে আমার পরার যে ড্রেসটা, আমি এটা একটু ডিটেলস দেখাই দিব, ঠিক আছে? আমার পরার ড্রেসটা ডিটেলস একটু দেখাই দিব, সেই সাথে হচ্ছে এটার আরও একটা কালার আছে রেড কালার, সেটাও আপনাদেরকে একটু দেখাইয়া দিব। আমি ওড়নাটা একটু আগে সেট আপ করে নিই, কারণ এই ওড়নাটা আমার বেশি বিরক্ত করতেছে। আচ্ছা, যারা হচ্ছে হিজাব পরে তারা হচ্ছে এইভাবে ফিন আপ করে ওড়নাটা পরলেও অনেক ভালো লাগবে। যারা আমার মতো হিজাব বিয়ে পরছে তারা চাইলে কিন্তু এইভাবে ফিন আপ করে ওড়নাটা পরতে পারেন, বাস ঝামেলা ছাড়া। আর এটা কিন্তু আমি কিন্তু ফুল স্লিভ দিয়ে সেলাই করছি, মানে ফোর কোয়ার্টার যেটাকে বলে, একদম ফুল স্লিভ না, ফোর কোয়ার্টার, থ্রি কোয়ার্টার তো আমাদের এখানে হয়, আমি কিন্তু ফুল স্লিভ মানে দিছি, ফোর কোয়ার্টার দিছি। আর এটা হচ্ছে আমার প্রত্যেকটা জামা এরকম ঢোলা ঢালা মাই খাতা না হলে মনে হয় যে ভিতরে বাতাস ঢুকে না। আচ্ছা,
আপু কনফার্মড, আপু আগে কি পেমেন্ট করতে হবে? হ্যাঁ আপু, আপনার ক্ষেত্রে আগে আপনি পেমেন্টটা করে ফেলেন, কারণ আপনার ওইখানে ডেলিভারি অনেক জ্বালাতন করে, ঠিক আছে? আপনার ওইখানে ডেলিভারি ম্যান নিয়ে যেহেতু একটু জ্বালা যন্ত্রণা বেশি, আপনি আগে পেমেন্ট করতে হবে, কিন্তু অন্যদের ক্ষেত্রে সেটা না করলেও হবে। কারণ আমি যতগুলো পার্সেল দিছি আলহামদুলিল্লাহ একটা পার্সেলেরও কিন্তু কোনো সমস্যা হয় নাই, শুধুমাত্র আপনার পার্সেলটাতেই সমস্যা হয়েছে। সেজন্য এটা করা আপু, কোনো রকম মনে কষ্ট রাখবেন না। আচ্ছা আচ্ছা, আমি আমার পরার ড্রেসটা এবার দেখাই, ঠিক আছে? আমার পরার ড্রেসটা এবার দেখাচ্ছি। প্রত্যেকটা ড্রেস দেখানোর পর আমি কিন্তু আবারও এগুলো রিপিট করে দেখাই দিব। যেসব আপুরা পরে জয়েন করছেন তাদের জন্য আমি পরবর্তীতে আবারও কিন্তু এগুলো রিপিট করে দেখাই দিব। শুধুমাত্র সাথে থাকবেন, ঠিক আছে? শুধুমাত্র সাথে থাকবেন। আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকছে মাত্র 1150 টাকা করে, ঠিক আছে? মাত্র 1150 টাকা করে। এটা হচ্ছে আমার পরার ড্রেসটা, এটা হচ্ছে আমার পরা ড্রেসটা, আমি যে ড্রেস পরে আছি এটা হচ্ছে সেই ড্রেস। এটার কিন্তু আচ্ছা, আমি দূর আমি কথাই বলবো না। রুমি আক্তার আপু, আপনার কি কোনো সমস্যা আপু? যদি বেশি সমস্যা হয় তাহলে হচ্ছে আপনি অ্যালার্জি ওষুধ খেতে পারেন, ঠিক আছে? যদি সমস্যা থাকে অ্যালার্জি ওষুধ খেতে পারেন। আচ্ছা, আমি কিন্তু কোনো ভিউ দেখতে পাচ্ছি না, কমেন্টও দেখতে পাচ্ছি না, কিছুই দেখতে পাচ্ছি না। ও প্রচুর চুল কাছে, আমি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। রুমি একটা আপু, আপনার যদি সমস্যা থাকে তাহলে আপনি অ্যালার্জির ওষুধ খেয়ে ফেলতে পারেন। লাইভে এসে আবল তাবল কথা না বলে আপনি হচ্ছে রিল্যাক্সে অ্যালার্জির ওষুধ খেয়ে ঘুমাই পড়েন। গতকালের পার্পেলটা কি বড় সাইজের মানুষ সেলাই করতে পারবে? দাঁড়াও আমি তোমাকে আগে বডি মেপে দেখাই দিই, ঠিক আছে? আমি একটু বডি মেপে দেখাই দিই তোমাকে, তাহলে আমি শিওর হব। কারণ আমি বডি মাপি না, তবে আমি ড্রেস আনার সময় বলি যে আমাকে 50+ দিতে হবে, কারণ হচ্ছে না হলে তো সব মানে সব বডির আপুরা হচ্ছে পড়তে পারবে না। আমি একটু বডিটা মেপে তোমাকে দেখাই দিই, কারণ আমি নিজেও জানি না এটার মধ্যে বডি কত আছে। সো তোমাকে দেখাইতে দেখাইতে হচ্ছে আমি তোমার জন্য মাপ দিতে দিতে আমারও আইডিয়া হয়ে যাবে জামাটা সুন্দর। হ্যাঁ আপু, খুবই সুন্দর একটা জামা, খুবই সুন্দর একটা জামা, তবে এটার কালারটা বেশি সুন্দর। হ্যাঁ রে কালা, তোরে কিনলে যে লাগে এত বালা, এর পিতা কই, পিতা কেছে কই? কালারে কিনলে যে এত ভালো লাগে আমার। হ্যাঁ আমি দুপুরবেলাও বলতেছি যে আমি পার্পেলটা কেন যে সেলাই করতে দিছি, আমি কেন যে কালারটা সেলাই করতে দিই নাই, আমি কালারটাও সেলাই করবো। দূর এক ডিজাইনের জামা দুইটা হয়েছে তো কি হয়েছে, কালার তো চেঞ্জ আছে, আমি কালারটাও সেলাই করবো, আমার কালারটাও লাগবো। কালা দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়, কিন্তু সাপুর বাপের লাগে আমি কালা সেলাই করতে পারি নাই। কালাটা দেখাও, দেখাচ্ছি আপু, দেখাচ্ছি, একটু হোল্ড করো, দেখাচ্ছি। আমি একটু এড্রেসটার বডি মেপে নিই, ঠিক আছে? দেখাচ্ছি, আচ্ছা এটা আছে 36। আচ্ছা আমার ওই ওইটা আমার মাপটা ভুল হয়েছে, এটা 56 না মনে হয়। আচ্ছা এটা তো হচ্ছে 38, তার মানে 76, ঠিক আছে? এটা কিন্তু 76 আছে বডি, আমার ওইটা কিন্তু মাপা ভুল হয়েছে, আমি কি কি হিসাব করছি? এটাতে তো আরো আরো কাপড় মনে হয় বেশি, কোনটাতে কাপড় বেশি? আমি দুইটাই মাপ দিই আবার, না ঠিক আছে ঠিক আছে, এটাতে 76 আছে গো, এটাতে 76 বডি আছে। তবে এটার মধ্যে আবার একটা কাহিনী আছে যে এটার এই প্যানেলটা বাদ দিয়ে আমি মেপে বলতেছি। হ্যাঁ, হাতের কাপড় কি আলাদা নাকি রানিং ড্রেসের সাথে, রানিং ড্রেসের সাথে বড় সাইজের হলে ওইটা আমার মানে নামে বুক করে ফেলো? হাতের কাপড় আলাদা, তোমাকে আমি ডিটেলস ড্রেসটা আগে দেখাই ফারজানা, আমি ডিটেলস আগে ড্রেসটা তোমাকে দেখাই, ঠিক আছে? তারপর তুমি বুক করো, আমি আগে ডিটেলস তোমাকে এটা দেখাই। এটা হচ্ছে 76 বডি আছে, হ্যাঁ, এই প্যানেলটা ছাড়াই, এই যে 36, এই প্যানেলটা ছাড়াই কিন্তু এটা 76 বডি আছে। আর এটার হাতার কাপড়টা হচ্ছে এটা, এই যে হাতার কাপড়টা হচ্ছে এটা আলাদা,
হ্যাঁ, হাতার কাপড়টা হচ্ছে এটা আলাদা, তুমি ফুল স্লিভ বানাইতে পারবা, ইজিলি ফুল স্লিভ হবে বা হচ্ছে থ্রি কোয়ার্টার। আচ্ছা এই যে এটা হবে তোমার হাতার কাপড়। হ্যাঁ এই যে হাতার কাপড় হবে, এটা এটা হবে হাতার কাপড়, এখান থেকে এ পর্যন্ত হবে তোমার হাতার কাপড়, ঠিক আছে। আমি ড্রেসটা তুমি কি কালকে লাইভে দেখছিলা, ফুল ড্রেসটা কি কালকে লাইভে দেখছিলা? না হলে আবার দেখাই দিব। ওকে, তাহলে এটাও বুক করো। আচ্ছা ঠিক আছে, আমি বুক করছি, তুমি মনে হয় কালকে লাইভ দেখছো। এটা কিন্তু আসলে খুব সুন্দর একটা ড্রেস, আমি এটা তাহলে তোমার জন্য এটা আর ইয়েলোটা এ দুইটা বুক করলাম। আচ্ছা সাবিরা আপু, তুমি কালোটা দেখতে চাইছো না? ফারজানা, তোমার জন্য এই দুইটা আমি বুক করে রাখছি, হ্যাঁ, ইয়েলো কালারটা আর হচ্ছে পার্পেলটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যে সাবিরা আপু, এটা হচ্ছে ব্ল্যাক কালারটা, তুমি কি আছো না গেছো? সাবিরা আপুকে আসো না গেছো তুমি? আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা, ফারিয়া আমি আর তোরা সুযোগ পাইলে ছবি নিয়ে নিবি, ঠিক আছে, সুযোগ পাইলে ছবি নিয়ে নিবি। এটা হচ্ছে ব্ল্যাক কালারটা, এটা হচ্ছে ব্ল্যাক কালারটা, অনেক বেশি সুন্দর ব্ল্যাক কালারটা, মাত্রই কিন্তু আমি দেখাইছি। সাবিরা আপু তুমি কি আসো, তোমার জন্য আবার একটু ব্ল্যাক কালারটা তাহলে দেখাই দিই। এটা হচ্ছে পুরোটা সিকোয়েন্সের কাজ করা, আর এখানে হচ্ছে নেক পোশানে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, খুবই সুন্দর। এটা কিন্তু সামনের পাটটা যেমন সুন্দর, পিছনটাও কিন্তু অনেক বেশি সুন্দর, একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা, সরি ডিজিটাল প্রিন্ট করা আছে, ঠিক আছে, ডিজিটাল প্রিন্ট করা আছে। আর এটা হচ্ছে এটার হাতার কাপড়টা, হ্যাঁ এটা হচ্ছে এটার হাতার কাপড়টা, হাতার কাপড়টাও কিন্তু অনেক বেশি সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা আর এটা হচ্ছে ব্ল্যাকটার ওড়না, আমি জানি না সাবিরা আপু আসি কি না, তবে আমি আবার দেখাই দিচ্ছি। এটা হচ্ছে ব্ল্যাকটার ওড়না, ব্ল্যাকটার ওড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর, ব্ল্যাকটার ওড়না কিন্তু অনেক বেশি সুন্দর। আচ্ছা আমি আমার পরার ড্রেসটা দেখাইতে নিছি, এটা একটু দেখাইনি। এটার বডি আছে 50+, ঠিক আছে, এটা বডি আছে 56, এটা 56 বডি আছে, এটা কিন্তু 56 বডি আছে। 56 বডি যেসব আপুরা আছেন তারাও কিন্তু এটা অনায়াসে সেলাই করতে পারবেন। লং আছে 48, ঠিক আছে, এটা হচ্ছে পেছনের সাইডটা, মানে ব্যাক সাইডটা হচ্ছে এটা, খুবই সুন্দর একটা সেল প্রিন্ট করা আছে। পুরোটা ড্রেস কিন্তু একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে, এটার কালোটাই জোস, হ্যাঁ এটার কালোটা অনেক জোস। বলছি না আমি তো ভাইয়ারা বকাবকি করতেছি যে আমার কালোটা কেন সেলাই করতে দাও নাই, ও আমার কালোটা সেলাই করতেই দেয় না, ওর কাছে এটা ভালো লাগছে, ও আমার এটাই সেলাই করতে দিছে। ও বলে যে না কালো কালো কালো, তুমি কালো বেশি পড়ো, তোমার কালো এত পড়া ঠিক না, মানে এত কালো কেন পড়ো তুমি, ও আমার কালোটা সেলাই করতেই দেয় নাই। তবে আমি তোরে ভাই কালোটা সেলাই করমুই করবো, আমার কালোটার মধ্যে পরাণ ঢুইকা গেছে। আচ্ছা এটা ওড়নাটা আমি আর খুলবো না, এটা ওড়নাটা হচ্ছে আমি আমার ওড়নাটা দেখাই দিই, না তা খুলেই দেখাই দিই, খুলেই দেখাই দিই। হ্যাঁ কারো কিন্তু কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, সবাই চুপি চুপি লাইভ দেখছে, কেন কমেন্ট করছেন না বলেন তো, কমেন্ট কেন করছেন না বলেন, কমেন্ট কেন করছেন না? আচ্ছা এটা হচ্ছে এটার ওড়নাটা, ঠিক আছে, এটা হচ্ছে এই ড্রেসের ওড়নাটা। জাতির মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলাও ভালো, হ্যাঁ ঠিক কথা বলছেন, কালো আসলেই ভালো, কালো আসলেই ভালো। কমেন্ট করতে অলস লাগে জানি রে বোন, আমরা তো আমাদের সবাই একই রোগ, কিন্তু আমি আমার ভিউয়ার্সদেরকে বলতেছি, ওরা চুপি চুপি বসে বসে দেখে। আর আজকে কিন্তু ভিউ অনেক বেশি ড্রপ করছে, আজকে আমি মানে এত সুন্দর একটা ড্রেস দেখাইছি অথচ আজকে আমার ভিউ এত ড্রপ করছে, যেটা একদমই বলার বাহিরে, যেটা আমি একদমই চিন্তাও করি নাই, ঠিক আছে, যেটা আমার চিন্তার বাহিরে ছিল। আচ্ছা যা এস শাবনুর, আমার এক গ্লাস পানি দে তো, আমার গলা শুকাই গেছে বকতে বকতে। আচ্ছা আমার পরার ড্রেসটা থাকছে মাত্র 1150 টাকা করে, যদি কারো ভালো লাগে অবশ্যই কিন্তু, যদি কারো ভালো লাগে অবশ্যই কিন্তু নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আউটফিট বাই জেবিনে ইনবক্স করে ফেলবে। সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি, আপনি আপনার ড্রেসটা হাতে পাওয়ার পর চেক করবেন, চেক করে মনের মতো যদি না হয় তাহলে হচ্ছে ডেলিভারি চার্জটা দিয়ে আপনি হচ্ছে ড্রেসটা ব্যাক করে দিতে পারেন, ঠিক আছে, আমাদেরকে রিটার্ন করে দিতে পারেন, সেই অপশনটাও কিন্তু আপনারা পাচ্ছেন। আর এই ড্রেসগুলোর কাপড় কোয়ালিটি থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির, কটন থাকবে, এটা থাকবে মানে লোন কাপড়। শাবনুরের নাম শুনি সুমাইয়া কোথায়, সুমাইয়া সাফন্ডে নিয়ে বন্দি, সুমাইয়া সাফন্ডে নিয়ে বন্দি।
আমার শাশুড়িরা আমার বাসায়, বুঝছো? তোমার সাথে তো কথাও হয় না, তাই জানানোও হয় না। আমরা ঢাকা থেকে যখন ঢাকায় যখন আসছি, আমার শ্বশুর শাশুড়ি সবাই, শাবনু সহ আমরা একসাথে সবাই আসছি, তো উনারা আমাদের বাসায় আছে। সেই জন্য শাবনুর হচ্ছে আমাকে বসে বসে হেল্প করে, সুমাইয়া হচ্ছে সাফওয়ান্ডে নিয়ে ওই রুমে বন্দি থাকে, আর সাপুর বাপে হাওয়া লাগায় লাগায় বাইরে ঘুরে, আমার শ্বশুর শাশুড়ি আরেক রুমে বন্দি থাকে। আমি যখন লাইভ করি আমার ঘরের মধ্যে সব বন্দি, বুঝছো? সব বন্দি থাকে, বুঝছো? আমার ঘরে সবাই বন্দি কইরা তারপরে হচ্ছে আমি লাইভে আসি, এই হয়েছে কাহিনী। এই জন্য ও এই জন্যই শাবনুর এখানে, হ্যাঁ এই জন্যই শাবনুর এখানে। বাবা মারা আমার আমাদের বাসায়, আমরা মোট কথা হচ্ছে আমি ঢাকায় যেদিন আসছি আমার কাজিনের বিয়ে শেষ করে, ওনারা কিন্তু তখনই আসছে, ওনারা তখনই আসছে আর থাকবে আরও 10-15 দিন ওনারা থাকবে। তো যার কারণে হচ্ছে আমার, আমি ওই শাবনুরকেই এখন লাইভে বেশি ডাকা পড়ে। শাবনুর চলে গেলে হয়তো সাপুর বাবার দায়িত্ব, সাপুর দায়িত্ব সাপুর বাবা নেবে, তখন হচ্ছে সুমাইয়া হচ্ছে আমার বডিগার্ড, সুমাইয়ারা ডাকমো ফানি দে, জামা দে, ওড়না দে, ক্যাটালগ দে। আচ্ছা, আমি হচ্ছে এটার মধ্যে একটা রেড কালার ছিল আমার পরার যে ড্রেসটা, এটার মধ্যে একটা রেড কালার আছে, আমি সেটা দেখাই দিয়ে এই ডিজাইনগুলো সাপটার ক্লোজ করে দিব, তারপর আপনাদের সাথে হচ্ছে অন্য কিছু ডিজাইনের ড্রেস দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এবার এটার মধ্যে রেড কালারটা একটু দেখাই দিই। এবার আমি এটার মধ্যে রেড কালারটা দেখাই দিই। ওয়াও, এটাও কিন্তু অনেক সুন্দর। যারা একটু কালারফুল ড্রেস পরতে পছন্দ করেন, এটা দেখেন এটা কি সুন্দর চিকিমিকি করতেছে, যে প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর একটা গ্লেজ দেয়, যেটা কারণে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এটা বিশেষ করে চিকিমিকি একটু বেশি করতেছে, লাল কালারের মধ্যে সিকোয়েন্সগুলো এত সুন্দর, এত সুন্দর লাগতেছে লাল কালারের মধ্যে সিকোয়েন্সগুলো, এটা বেশি ভালো লাগতেছে। তবে আমি একদম মানে মানে এরকম, আচ্ছা এটা কিন্তু লাল না, ঠিক আছে, এটা কিন্তু মেরুন কালার, এটা কিন্তু খয়েরি কালার, ঠিক আছে, এটা খয়েরি কালার টাইপের, এটা কিন্তু লাল না। এই আপনারা লাইভে যে কালারটা দেখতে পাচ্ছেন একদম হুবহু সেম কালারটা, লাইভে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন হুবহু সেম কালার, লাইভে যে কালার দেখতে পাচ্ছেন হুবহু সেম কালার। রেডটা ভালো চকচক করছে, প্রত্যেকটাই কিন্তু চকচক করে, কথা হচ্ছে মানে আমি ওই যে দেখাই নাই চকচকটা দেখাই নাই, এই যে প্রত্যেকটা ড্রেসই কিন্তু ভালো চকচক করে। হ্যাঁ, তা আমি তো আর ওইটা ধরে রাখতে পারি নাই বুকের ডিজাইনটা, আমি টপ টপ করে দেখাই ফেলতেছি। এই যে এটাও যদি আমি দেখাই এরকম, তাহলে এটাও কিন্তু এরকম চকচক করে। হ্যাঁ, তবে লালটার ভিতরে না ফুটছে বেশি, লালটার ভিতরে না বেশি ফুটছে, এই সিকোয়েন্সটা লালটার ভিতরে বেশি ফুটছে, লালটার ভিতরে বেশি কারণ আছে, লালটার ভিতরে হচ্ছে ব্ল্যাক কালারের সিকোয়েন্স করা, হ্যাঁ ওইগুলোর মধ্যে হচ্ছে গোল্ডেন কালার সিকোয়েন্স, আমার আমার পরা যেটা সেটার মধ্যেও হচ্ছে সিলভার কালার সিকোয়েন্স, কিন্তু লালটার মধ্যে হচ্ছে ব্ল্যাক কালার সিকোয়েন্স, এই যে লালটার মধ্যে ব্ল্যাক সিকোয়েন্স, হ্যাঁ, যার কারণে এটার গ্লেজটা অনেক বেশি সুন্দর, এটা গ্লেজটা অনেক বেশি সুন্দর। নীলুপাই ইয়াসমিন লিখেছে হাই ভাবি, হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা হচ্ছে রেড কালারটা, আমি এখন একটু রেড কালারটা দেখাই দিচ্ছি। আমি তোমাকে অ্যাড্রেস মেসেজ করে দিব নে, টোটাল কত টাকা হয় তুমি হিসাব করে জানাই দিও প্লিজ। আচ্ছা, আমি জানাই দিব রে, জানাই দিব, আমি জানাই দিব তোমাকে, ছবি পাঠাবো ড্রেসের আগে পাঠাই, তুমি হচ্ছে আবার কনফার্ম করো, তারপর হচ্ছে আমি টোটাল তোমাকে জানাই দিব। হ্যাঁ, তুমি হচ্ছে দিতে হবে কোথায়, তোমাদের সিলেটেই তো, তাই তো, বড়াপুর বাসায়। আচ্ছা, এই যে দেখেন সিকোয়েন্সটা কি সুন্দর গ্লেজ করতেছে, এটা দূর থেকে, এটা দূর থেকেও কিন্তু অনেক বেশি চকমক করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে বুকের কাজটা, এটা কিন্তু আপনারা ক্যামেরাতে যে কালারটা দেখতে পাচ্ছেন হুবহু সেম কালার, এটা থেকে লাইটও হবে না ডিফও হবে না, আমি বারবার করে বলে দিচ্ছি, ঠিক আছে, যেটা একটু 19-20 হবে কালার সেটা আমি বলে দিব। আমার পরার যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা আপনারা ক্যামেরাতে যে কালার দেখতে পাচ্ছেন হুবহু কিন্তু সেম কালার হবে, চকচক করলে এটা এটা হলো এটা। আচ্ছা আচ্ছা, এটা তো আমরা স্বর্ণের ব্যবসা করতেছি না ভাইয়া, ড্রেস দেখাচ্ছি। হ্যাঁ, সব কিছু তো স্বর্ণের সাথে আসলে তুলনা করা যায় না। আচ্ছা, এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা, আর এটা খুবই সুন্দর এমব্রয়ডারি একটা ওয়ার্ক করা আছে, এটার প্যানেলটা খুবই সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, এটার নিচের প্যানেলটাও কিন্তু খুবই সুন্দর। আমি একটু ড্রেসটা আপনাদেরকে একটু দেখাই দিই, ঠিক আছে, আমি ড্রেসটা একটু আপনাদেরকে দেখাই দিই। এটা হচ্ছে বুকের কাজটা, ঠিক আছে, এটা হচ্ছে বুকের কাজটা, আর এটা হচ্ছে পুরাটা জামার মধ্যে কিন্তু খুবই সুন্দর সেল প্রিন্ট করা থাকবে, পুরাটা জামার মধ্যে কিন্তু সেল প্রিন্ট করা থাকবে, এই যে দেখতে পাচ্ছেন
এরকম যে বক্স বক্স করা আছে সেল প্রিন্ট, এটা কিন্তু পুরোটা জামার মধ্যে সেল প্রিন্ট করা থাকবে। আমি আবারও বলছি যার যেটা ভালো লাগবে ঝটপট কিন্তু নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। আউটফিট বে জেবিনে মাত্র 1150 টাকা করে থাকছে। এই সুন্দর বুটিক্সের ড্রেসগুলো থাকছে মাত্র 1150 টাকা করে। হাই আপু কেমন আছো? কি আচ্ছা অমরিকা, হাই আপু কেমন আছো? আমি তোমার প্রোগ্রাম দেখতে খুব ভালোবাসি, অসংখ্য ধন্যবাদ আপু সাথে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কি কেমন আছেন, আপনার কি অবস্থা? এটা হচ্ছে এই ড্রেসের নিচের প্যানেলটা, হ্যাঁ এটা হচ্ছে এই ড্রেসের নিচের প্যানেলটা। নিচের প্যানেলেও কিন্তু গলার মধ্যে যে এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে, গলাতে যে এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে এরকম একটা প্যানেল কিন্তু নিচেও করা থাকবে, ঠিক আছে। প্রত্যেকটা ড্রেসের নিচেও কিন্তু এরকম এমব্রয়ডারি প্যানেল করা থাকবে, আর এটার মধ্যে কিন্তু কাট ওয়ার্কও করা থাকবে, হ্যাঁ এটার মধ্যে কাট ওয়ার্কও করা থাকবে। এটা পিছনের যে ডিজাইনটা সেটা আমি দেখাই দিই, ব্যাক সাইডের ডিজাইনটা আমি এবার আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। পুরোটা ড্রেস কিন্তু এরকম সেলফ প্রিন্ট করা থাকবে। এখন আপনারা যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এরকম ডিপ মেরুন টাইপের একটা কালার, এটা কিন্তু লাল কালার না, এটা মেরুন টাইপের একটা কালার। কালারটা কিন্তু খুবই সুন্দর, এটা কিন্তু স্লিভের অংশ থাকছে, আর এগুলোর বডি থাকবে ছাপ্পান্ন, ঠিক আছে এগুলোর বডি থাকবে ছাপ্পান্ন। এটা হচ্ছে স্লিভের অংশটা, স্লিভের অংশটা আপনারা চাইলে কিন্তু ফুল স্লিভ করেও বানাইতে পারেন। আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা, ব্যাক সাইডটা কিন্তু অনেক বেশি সুন্দর, চমৎকার একটা ড্রেস আপনারা পাচ্ছেন মাত্র 1150 টাকায়, বাজেট ফ্রেন্ডলি অফারে। হ্যাঁ যার যেটা ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। আউটফিট বাই জেবিনে ইনবক্স করতে হবে, আউটফিট বাই জেবিনে, ঠিক আছে। আমি এই ড্রেসের ওড়নাটা এখন একটু দেখাই দিচ্ছি। আচ্ছা যারা যারা হচ্ছে পরে জয়েন করেছেন জাস্ট একটু লাভ দেন, লাইক দেন, তারপরে হচ্ছে ওয়াও দেন, আর কমেন্ট করুন, কমেন্ট করে হচ্ছে আমার সাথে কানেক্ট থাকুন, বেশি বেশি করে লাভ লাইক দিন। যদি ভালো লাগে লাইভটা কিন্তু শেয়ার করবেন, ঠিক আছে, ভালো লাগলে লাইভটা শেয়ার করবেন, চাইলে কোনো গার্লস গ্রুপে শেয়ার করতে পারেন, কিংবা আপনাদের নিজেদের প্রোফাইলেও আপনারা শেয়ার করে লাইভটা রেখে দিতে পারেন। আচ্ছা এটা প্রত্যেকটা কিন্তু ছয় হাতি একটা নামাজি ওড়না, প্রত্যেকটা ড্রেসের ওড়না কিন্তু ছয় হাতি একটা নামাজি ওড়না থাকছে, সেই সাথে কিন্তু এটা সিকুয়েন্সের কাজ করা, সাবনোর সিকুয়েন্সের কাজ করা থাকছে। পুরোটা ওড়নার মধ্যে কিন্তু এরকম সিকুয়েন্সের কাজ করা থাকছে, সাথে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকছে। আর বডি মেজারমেন্টটা বলে দিলে ভালো হয়, তাহলে যারা একটু বড় সাইজের ড্রেস চায় তাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ ফারজানা, এই জন্যই হচ্ছে এখন বলে দিচ্ছি, এটার বডি থাকছে ছাপ্পান্ন, এটার বডি থাকছে ছাপ্পান্ন, লম্বা থাকছে 48, বডি হচ্ছে ছাপ্পান্ন, লম্বা হচ্ছে 48, ঠিক আছে। যে কোনো সাইজের আপুরা চাইলে এটা ইজিলি পরতে পারবেন। পুরোটা ড্রেসের মধ্যে কিন্তু ড্রেসের ওড়নার মধ্যে এরকম সিকোয়েন্স কাজ করা আছে, সেই সাথে কিন্তু এই যে মাঝখানে মাঝখানে আবার এরকম একটা ফ্লাওয়ার সিকোয়েন্সের ফ্লাওয়ার ওয়ার্কও করা থাকবে, এরকম সিকোয়েন্সের কাজ করা থাকবে, এরকম সিকোয়েন্সের কাজ করা থাকবে। খুবই সুন্দর ওড়নাটা, পুরোটা ওড়না কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে, পুরোটা ওড়না ডিজিটাল প্রিন্ট করা আছে। এই কালারটাও কিন্তু অনেক বেশি চমৎকার একটা কালার, যার ভাল লাগবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। আউটফিট বাই জেবিনে আমাদের ঢাকার ভিতর হচ্ছে ডেলিভারি চার্জ 80 টাকা, ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা, আর সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি। যদি আপনারা চান যে সুন্দরবনে নেবেন কিংবা এসে পরিবহনে নেবেন, সেক্ষেত্রে হচ্ছে ফুল টাকা আগে বিকাশ করতে হবে ডেলিভারি চার্জ সহ, তারপর আপনাকে পাঠানো হবে। আচ্ছা এটা হচ্ছে এটার সাথে প্যান্টের কাপড়টা, ঠিক আছে, এটা হচ্ছে এটার সাথে প্যান্টের কাপড়টা। আমার হিজাবের কারণে আমার গায়ে কোনো জামাই থাকে না, সব ধ্যাত্রায় পড়ে যায়। সবাই কি সুন্দর লাইভ করে, গায়ের মধ্যে জামা আটকাই থাকে, আমার রে ভাই হিজাবের জন্য জামাই থাকে না, জামা ধ্যাত করে পড়ে যায় গায়ের থেকে। আচ্ছা এটার মধ্যে চারটা কালার ছিল, চারটা কালার হচ্ছে আমি আবার একটু আপনাদেরকে রিপিট করে দিই, আবার হচ্ছে আমি প্রথম থেকে চারটা কালার রিপিট করি, তারপর হচ্ছে আমি আরেকটা ডিজাইনে চলে যাব। হ্যাঁ এগুলার বডি থাকছে ছাপ্পান্ন, এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে, এটা খুবই সুন্দর একটা ড্রেস, এটা মাস্টার্ড কালারের মধ্যে খুবই সুন্দর একটা গ্লেজ দিচ্ছে, ও এটার মধ্যেও ব্ল্যাক কালারের সিকোয়েন্স, ব্ল্যাক কালারের সিকোয়েন্সগুলো কিন্তু অনেক বেশি, এই যে চকমকো করে। আচ্ছা মাস্টার্ড কালারটা আমি আবারও একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি, একসাথে কয়টা ড্রেস নেওয়া যাবে, মানে দুইটা নিলে কি দুইটা ডেলিভারি চার্জ দেওয়া লাগবে নাকি একটা ডেলিভারি? না না, তুমি সর্বোচ্চ 5টা পর্যন্ত ড্রেস নিতে পারবা, সেক্ষেত্রে তোমার ডেলিভারি চার্জ থাকবে 150 টাকা, ঠিক আছে। কিন্তু 5টার যদি বেশি হয়ে যায় তখন ওজন বেড়ে যায়, তখন আবার ডেলিভারি চার্জও বেড়ে যায়, কিন্তু 5টা পর্যন্ত ড্রেস একসাথে নেওয়া যাবে, ডেলিভারি চার্জ 150 টাকাই থাকবে। আচ্ছা এটা হচ্ছে খুবই সুন্দর একটা মাস্টার্ড কালারের মধ্যে, খুবই সুন্দর একটা মাস্টার্ড কালারের মধ্যে
যারা হচ্ছে একটু লাইট কালার করতে পছন্দ করেন এটা তাদের কাছে অনেক বেশি চমৎকার লাগবে। এটা নিচের প্যানেলটাও অনেক সুন্দর সেলফি করা আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, সেটা অনেকে বুঝে না মনে। কালকে একটা মজার ঘটনা বলি, কালকে একটা লোক আমারে নখ দিছিল, উনি হচ্ছে ওনার বউয়ের জন্য দুইটা শাড়ি নিবে, যে আরং কটনের যে শাড়িগুলো আমি লাইভ করছিলাম না, উনি ওনার বউয়ের জন্য দুইটা শাড়ি নিবে, দুইটা ড্রেস নিবে, বুঝছো তো। এখন আমাকে ইনবক্স করছে যে আপু আমার দুইটা শাড়ি দুইটা ড্রেস লাগবে। আমি বলছি যে ভাইয়া ঠিক আছে, তাহলে আপনি হচ্ছে কনফার্ম করেন, টোটাল টাকাটা আমি বলে দিছি আর হচ্ছে প্লাস হচ্ছে ডেলিভারি চার্জ দিয়ে দিছি। এখন উনি আমাকে পরে বলতেছে আপু চারটা ডেলিভারি চার্জ যত আসতেছে তত দিয়ে তো আমি আমার বইয়ের জন্য আরও দামি একটা শাড়ি নিতে পারবো, মানে ওই দামে আমি আর একটা শাড়ি নিতে পারবো। ম্যাম বলছে ভাইয়া আপনাকে তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডেলিভারি চার্জ দিতে হবে না, আপনি এই দুইটা ড্রেস আর হচ্ছে দুইটা শাড়ি মিলে আমাকে 150 টাকা ডেলিভারি চার্জ দিলেই হবে। পরে বলতেছে ও আপু আমি তো আসলে ভয় পেয়ে গেছি যে প্রোডাক্টের থেকে তো প্রোডাক্টের চার্জ বেশি চলে আসে। হাসতে হাসতে আমি আর তোমার ভাইয়া রাতের বেলা পরে হচ্ছে উনি বুক করছে সকালবেলা, মনে হয় বউয়ের সাথে ডিসকাস করছে কইরা সকালবেলা বুক করছে। আল্লাহ আল্লাহ। আচ্ছা এটা হচ্ছে মাস্টার্ড কালারটা অনেক বেশি সুন্দর, আর এটা হচ্ছে এটার সাথে অন্যটা, ঠিক আছে। আমি সবগুলো আবার একটু রিপিট করে দিচ্ছি, যারা পরে জয়েন করেছেন তাদের জন্য আবার একটু আমি রিপিট করে দিচ্ছি। এটা এটা হচ্ছে এই ড্রেসের অন্যটা, কেমন লাগে দূরও এভাবে পরে ধরি, শুধু পরে যায়, শুধু পরে যায়, আমার গায়েই থাকে না, মানে ওরা আমার গায়ে থাকতে ওদের পছন্দই না। আচ্ছা এটা হচ্ছে এটার সাথে অন্যটা, এটা হচ্ছে এটার সাথে অন্যটা, সালোয়ারটা কই গেল, এই যে পাইছি, এটা হচ্ছে সালোয়ারটা। এটা হচ্ছে মাস্টার্ড কালারটা অনেক বেশি চমৎকার, মাস্টার্ড কালারটা অনেক বেশি চমৎকার, খুবই সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে, পুরোটা ওড়নার মধ্যে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে, এরকম ছিটা ছিটা ফ্লাওয়ার ওয়ার্ক করা থাকবে, সেই সাথে হচ্ছে এরকম আড়ি কাজ আর সিকোয়েন্সের কাজ করা থাকবে, আর পুরোটা ওড়না কিন্তু ডিজিটাল প্রিন্ট করা। হ্যাঁ পুরোটা ওড়না কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে। এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা, আমি একটু আবার দেখাই দিই তাড়াতাড়ি করে, আমি আর দেখাইতে পারবো আজকে। পার্টি ড্রেস ছিল তো গো, পার্টি ড্রেস ছিল জানো, ইন্ডিয়ান ক্যাটালগের একটা পার্টি ড্রেস ছিল, ঠিক আছে আমি আবার আনবো। ইন্ডিয়ান ক্যাটালগের একটা পার্টি ড্রেস ছিল, ওইটা অনেক বেশি সুন্দর ছিল, আরও আরও আনবো, মানে আস্তে আস্তে, বুঝতেই তো পারতেছো আর কেউ বুঝুক আর না বুঝুক তুমি তো বুঝবা, আস্তে আস্তে শুরু করবো ইনশাল্লাহ সব আনবো। আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা, ব্ল্যাক কালারটাও কিন্তু অনেক বেশি চমৎকার, ঠিক আছে ব্ল্যাক কালারটাও কিন্তু অনেক বেশি চমৎকার। এটা হচ্ছে এই ডিজাইনের মধ্যে ব্ল্যাক কালারটা, ব্ল্যাক কালারটাও কিন্তু অনেক বেশি চমৎকার, এটাও কিন্তু ফুল এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবে নেক পোর্শনটা, এটা নিচেও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। হ্যাঁ এটা নিচেও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, যারা পরে জয়েন করেছেন তাদের জন্য আমার ড্রেসগুলো হচ্ছে আবার রিপিট করছি, আর হচ্ছে যারা প্রথম থেকে দেখছেন তারা আসলে বিরক্ত হয়ে যাচ্ছেন। এটা হচ্ছে এটা নিচের প্যানেলটা, নিচের প্যানেলটা অনেক সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে, কাট ওয়ার্কের কাজ করা থাকবে। এটা হচ্ছে এই ড্রেসের সাথে সালোয়ারটা মানে প্যান্টের কাপড়টাও কিন্তু ব্ল্যাক কালার থাকবে। এটা হচ্ছে এই ড্রেসের ব্ল্যাক কালারটা, প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর, মেরুনটা তো মাত্র দেখাইছি, মেরুনটা দেখালাম না। আচ্ছা এবার আপনারা কী ড্রেস দেখবেন বলেন তো, বাসায় পরার ড্রেস দেখবেন, কী ড্রেস দেখাবো আমি এবার, নাকি কালকের ড্রেসগুলো আবার দেখাবো, কালকের ড্রেসগুলোকে আবার দেখাবো। আচ্ছা কালকে এই ড্রেসটা দেখাইতে নিয়ে কালকে দেখাইতে পারি নাই, হ্যাঁ এই ড্রেসটা একটু দেখাই দিই, কালকে এটা দেখাইতে নিয়ে দেখাইতে পারি নাই, এটা আমার খুবই পছন্দের একটা ডিজাইন, মিস করলাম লাইভটা, এখন আসলাম। লাবণ্য আপু কোনো সমস্যা নাই, এক ঘন্টা আসলে হয়ে গেছে, কোনো সমস্যা নাই, প্রতিদিন যে আপনারা একদম সঠিক সময়ে আসবেন সেটা তো আসলে কোনো মানে নাই, কারণ সবারই কিন্তু কাজ থাকে, হ্যাঁ সবার বাসায় কাজ থাকে, সবার কিন্তু নিজের সংসার আছে, তারপর হচ্ছে আমাদের ফেসবুক বলেন আমাদের লাইভ দেখা বলেন, আগে হচ্ছে নিজের সংসার, নিজের বাচ্চা, নিজের পড়াশোনা, নিজের সব কিছু আগে, তারপর হচ্ছে ফেসবুক বলেন আমাদেরকে দেখা বলেন, এগুলো হচ্ছে পরে, সো আগ পর তো হবে। আর যারা হচ্ছে সঠিক সময় লাইভ জয়েন করতে পারেন না তাদের জন্য তো লাইভটা রেকর্ড থাকবে, আপনার রেকর্ডেড লাইভ দেখে নেবেন, দেখে যদি কোনোটা ভালো লাগে অবশ্যই কিন্তু নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন, কোথায় আউটফিট বাই জেবিনে। আচ্ছা এটা এটা আমার খুবই পছন্দের একটা ড্রেস, আমি এটা বডি মেজারমেন্ট করে নিই, বডি মেজারমেন্ট করে নিব এখন থেকে, তাহলে হচ্ছে সবাই বুঝতে একটু সুবিধা হবে। থ্যাংক ইউ রে ফারজানা আইডিয়াটা দেওয়ার জন্য,
চাঁদপুর কুরিয়ার কিভাবে পাঠাও? মেঘবালিকে আপু কুরিয়ার বলতে আমি হচ্ছে রেডেক্সে দিই, ঠিক আছে? আমি হচ্ছে রেডেক্সে দিই, ওরা হচ্ছে আপনাকে ক্যাশ অন ডেলিভারি দিবে, হোম ডেলিভারি দিবে, সোজা বাংলা কথায় হোম ডেলিভারি দিবে, ঠিক আছে? আপনি হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন। চাঁদপুরেও কিন্তু ডেলিভারি চার্জ থাকবে, চাঁদপুরেও ডেলিভারি চার্জ থাকবে 150 টাকা, ঠিক আছে? নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে হচ্ছে পাঠাই দিতে পারেন, যে ড্রেসটা ভালো লাগবে। আচ্ছা, এটার বডিও থাকবে 70+76 মনে হয়, এটার বডিও থাকবে 76+। না, 72। আচ্ছা, এটার বডি হচ্ছে 72, ঠিক আছে? আর লম্বা কত আমি একটু মেপে দেখি, এটা লম্বা কত? এটার বডি হচ্ছে 72, প্রত্যেকটার মধ্যে একটা একটা করে স্টাপলার করতে হবে। সংসার নাই আপু, গ্রাজুয়েশন শেষ, কিউট বিয়ে পাশে, আল্লাহ দেখো আবার সবাই জানে, না হলে কিন্তু গোপন কথা ফাঁস করে দিছ, গোপন কথা ফাঁস করে দিছ। ফ্যামিলি জানে আপু বিয়েপের কথা? বিয়েপের কথা কি ফ্যামিলি জানে? আচ্ছা, এটা লম্বা আছে 47, হ্যাঁ এটা লম্বা আছে 47, আর বডি আছে 72, 72। আচ্ছা, এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা ডিজাইন, এটার মধ্যে কিন্তু দুইটা কালার আছে, যদিও পিঙ্ক কালারটা স্টক আউট হয়ে গেছে, সোল্ড আউট। আচ্ছা, এটা হচ্ছে একটা অফ হোয়াইট কালার, না ক্রিম কালার টাইপের, এটা হচ্ছে একটা ক্রিম কালার টাইপের, ঠিক আছে? এটা হচ্ছে একটা ক্রিম কালার টাইপের, খুবই সুন্দর এই ড্রেসটা। এটা দেখাই আজকে শেষ করে দেবো, আজকে আর অন্য কোনো ড্রেস দেখাবো না, আজকে আর অন্য কোনো ড্রেস দেখাবো না। একসাথে এতগুলো ড্রেস দেখাই, কেউ লাইভ জয়েন করে না, সবাই লাইভ ছেড়ে ছেড়ে চলে যায়। আচ্ছা, মাঠের রাজা অনেকদিন পর দেখলাম লাইভে, কেমন আছেন ভাইয়া? অনেকদিন পর আপনাকেও দেখলাম। আচ্ছা, এটা হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস, এটা হচ্ছে ব্ল্যাক এবং ক্রিম কালার কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস, ঠিক আছে? এটা দিয়ে আমি কাপ্তান সেলাই করব, আমি এটা নিলে আমি এটা থ্রি পিস বানাবো না, আমি এটা দিয়ে কাপ্তান সেলাই করব। আমার ছাপুর বাপা দৌড়াবে, বলবে যে তুমি বিজনেসের জন্য যা আনো, বেশিরভাগই তো তুমি রেখা দাও, প্রত্যেকটা আমার একটা একটা করে আমার চাই চাই, আমার খুবই পছন্দ এই ডিজাইনটা। আচ্ছা, এটা হচ্ছে আমি কাপ্তান সেলাই করবো, আপনারা চাইলে কাপ্তান সেলাই করতে পারেন, চাইলে থ্রি পিসও পরতে পারেন, হ্যাঁ। এটা খুবই সুন্দর একটা ডিজাইন, ক্রিম অ্যান্ড ব্ল্যাক কালারের মধ্যে, নিচের পোর্শনটা থাকবে ব্ল্যাক কালার। এটা বডি হচ্ছে 72, লম্বা থাকবে 47, 47, লম্বা হচ্ছে 47, বডি হচ্ছে 72। এটা কিন্তু খুবই সুন্দর, এটা হচ্ছে নিচের অংশটা, এটা হচ্ছে নিচের অংশটা, আর এটা হচ্ছে উপরের অংশটা, এটা হচ্ছে নেক পোর্শনটা, নেক পোর্শনটা কিন্তু খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা, প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা। ফ্যামিলি তো আর আপনার লাইভ আসবে না, অনেক সময় দেখা যায় না আপু, যে আমরা কমেন্ট করলে ওই কমেন্ট দেখে দেখে কিন্তু অনেকে চলে আসে, হ্যাঁ সেটার জন্য বললাম। আচ্ছা, এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা, এটার ব্যাক সাইডটাও কিন্তু অনেক বেশি চমৎকার, ঠিক আছে? এটার ব্যাক সাইড, যারা হচ্ছে একটু কটন ড্রেস রাফ ইউজ করতে পছন্দ করেন, যারা একটু কটন ড্রেস রাফ ইউজ করতে পছন্দ করেন, কিংবা বাহিরে যখন যান তখন হচ্ছে যারা চাকরিজীবী তারা, বা যারা হচ্ছে কোনো গেট টুগেদারে একটু কটন, মানে একটু আপনাকে দেখতে খুবই স্মার্ট লাগবে এরকম একটা ড্রেস পরতে যারা পছন্দ করেন, তারা চাইলে কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারেন। এটা খুবই চমৎকার একটা ড্রেস, ব্ল্যাক অ্যান্ড ক্রিম কালারের মধ্যে কম্বিনেশন। এটা কিন্তু পিঙ্ক কালারটাও ছিল, পিঙ্ক কালারটা সোল্ড আউট, আপাতত আমার কাছে এই কালারটা আছে। তবে আমার পেজে কিন্তু এগুলার ছবি দেওয়া আছে এবং হচ্ছে ভিডিও দেওয়া আছে, যদি কোনো আপুর পিঙ্ক কালারটা লাগে সেই ক্ষেত্রেও কিন্তু আমি পিঙ্ক কালারটা দিতে পারবো। এটা কিন্তু খুবই সুন্দর, আমি এটা আমার জন্য সেলাই করবো, আমার জন্য সেলাই করে এটা আরও কিছু আমি ই করবো, রিস্টক করবো, ঠিক আছে? এটা আমি আমার জন্য সেলাই করে কিছুটা রিস্টক করবো, কারণ এই ড্রেসটা এত বেশি সুন্দর, আমি যতদিন না এটা সেলাই না করবো ততদিন পর্যন্ত আমি আপনাদেরকে এটা ডিজাইনটা আসলে বুঝাইতে পারবো না। এটা মারাত্মক সুন্দর একটা ড্রেস, এটা হচ্ছে এটা স্লিভের অংশটা, তাই এটা আমি আগে আমার জন্য সেলাই করবো, তারপরে হচ্ছে আমি এগুলো আবার রিস্টক করবো। এটার মধ্যে পিঙ্ক কালার আছে, হোয়াইট কালার আছে, ক্রিম কালার আছে, সবগুলো হচ্ছে আমি আগে আমার জন্য হচ্ছে ক্রিম কালারটা সেলাই করে তারপরে হচ্ছে আমি এই ড্রেসগুলো আবার রিস্টক করবো, কারণ এটা খুবই চমৎকার একটা ড্রেস, যে কেউ এটা এক দেখাতেই পছন্দ করবে, যে কেউ এটা এক দেখাতেই পছন্দ করবে, খুবই সুন্দর এই ড্রেসটা, ঠিক আছে? খুবই সুন্দর এই ড্রেসটা।
আচ্ছা আমি এটা হচ্ছে আবার একটু দেখাই দিই, এটা বডি হচ্ছে 72, বডি হচ্ছে 72, লম্বা থাকবে 47। যদি কোনো আপুর ভালো লাগে এই এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র 990 টাকা করে, এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র 990 টাকা করে, মাত্র 990 টাকা করে এই ড্রেসের প্রাইস থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে নেক পোর্শনটা, এটা হচ্ছে নেক পোর্শনটা, আর এটা হচ্ছে ফুল ড্রেস, এটার সাথে ওড়নাটা হচ্ছে এটা। আচ্ছা, এটা ওড়নাটা কিন্তু সাদা কালার দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু সাদা না, এটা ক্রিম কালার হবে। আমার সাদা কালার যে জামা, মানে সাদা কালার ড্রেসের সাথে এটা ওড়নাটা গোলাই গেছে, ঠিক আছে। এটা ওড়নাটা এখন আমি আর বের করলাম না, এটা ওড়নার ডিজাইনটা কিন্তু হুবহু হবে, কিন্তু ক্রিম কালার হবে, সাদা অংশের জায়গায় ক্রিম কালার হবে, ঠিক আছে। এটা ওড়নাটাও অনেক বেশি সুন্দর, ছয় হাতি একটা নামাজি ওড়না, ছয় হাতি একটা নামাজি ওড়না। এই ড্রেসের প্রাইস থাকবে মাত্র 990 টাকা করে, ঠিক আছে। যদি কারো ভালো লাগে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। আচ্ছা, কারো কি কোনো কিছু জানার আছে, কারো কি কোনো কিছু জানার আছে, থাকলে একটু বলেন, কারো কি কোনো কিছু জানার আছে বলেন। আচ্ছা, আমি আজকের মতো আর ড্রেস দেখাবো না, আর যে কয়টা ড্রেস আমি দেখাইছি আমার পরারটা সহ প্রত্যেকটার কিন্তু সিঙ্গেল ভিডিও এবং ছবি আমি গতকালকের মধ্যে আপলোড করে, কী বলতেছি, গতকাল আগামীকাল আপনাদের জন্য আপলোড করে দেব, এটা তো প্রিয়তম ছবির মতো হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি আগামীকাল হচ্ছে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেসের ছবি এবং হচ্ছে শর্ট ভিডিও করে আপনাদের জন্য আপলোড করে দেবো, ঠিক আছে। যদি কারা কারো, মানে কেউ যদি লাইভ দেখে, এত লং লাইভ দেখে যদি অর্ডার করতে না পারেন, তাদের জন্য হচ্ছে আমি শর্ট শর্ট করে ছবি ভিডিও করে দেবো, ঠিক আছে। তো আজকের লাইভটা আমি এখানে শেষ করছি, ইনশাল্লাহ দেখা হবে অন্য দিন, যদি বাঁচাই রাখে আল্লাহ, তাহলে ইনশাল্লাহ আগামীকাল হচ্ছে আপনাদের সাথে ঠিক রাত 9:30 লাইভে হাজির হয়ে যাব, ঠিক আছে। ঠিক রাত 9:30 লাইভে কালকে আবার হাজির হয়ে যাব। আর যারা হচ্ছে একদম শেষে এখন লাইভটা জয়েন করেছেন, তারা লাইভটা এখনই শেষ হয়ে যাবে, প্রথম থেকে ড্রেসগুলো দেখে নিতে পারেন। আমার পরা সুন্দর এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র 1190 টাকা করে, আমার পরা সুন্দর এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র 1190 টাকা করে। যদি কারো ভালো লাগে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আউটফিট বা জেবিনে ইনবক্স করে দিবেন, সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যাবে, ঠিক আছে। তো আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।